দেখেন গাইস, ব্রিজ বানাইতে যে সিমেন্টের পার্টসগুলোর প্রয়োজন হয়, তো সেই পার্টসটি কিন্তু নিয়ে আসা হইতেছে এই গাড়িটি দিয়ে। দেখেন কত বিশাল একটি পার্টস। তো এই পার্টসটি কিন্তু এই ব্রিজের সাথে লাগাইয়া দিবে। তো সেই ফিডিং করার সময় কিভাবে ফিডিং করবে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো, আসলে এই পার্টসগুলো কোথায় থেকে আসে এবং কিভাবে এই বস্তুটি বানায়। তো সেই বস্তুটি যদি জানতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর দেখেন এই পার্টসটি যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই যে পার্টসটি নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং অনেক কিন্তু বাতাস উঠছে, এবং সাথে দেখেন আজকের দিনটাতে কাজও করতেছে এই ব্রিজের। তো দেখেন এই যে পার্টসটি যে নিয়ে যাচ্ছে, তো এই পার্টসটি কিন্তু এই ব্রিজের সাথে লাগাইয়া দিবে। তো সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা এই ভিডিওর মাঝে দেখতে পাবেন। এই ব্রিজটির কাজ কিন্তু 7 নম্বর পোস্ট পর্যন্ত হয়েছে, এবং সেই 7 নম্বর পোস্টটি কিন্তু ব্রহ্মপুত্র নদীতে আছে। তো সেইখানে সেই ব্রহ্মপুত্র নদীতে এই পার্টসগুলো কীভাবে লাগাইবে আপনাদেরকে দেখাবো। ওদিকে দেখেন, ওদিকে কিন্তু ব্রহ্মপুত্র নদী, আর ওইখানে দেখেন কয়েকটি পার্টস লাগাইছে এবং আরেকটি পার্টস নিয়ে যাচ্ছে, সিমেন্টের পার্টস। তো এই পার্টসটি কিন্তু লাগাই দিবে, আপনাদেরকে সরাসরি ওইখানে যাইয়া দেখাবো। আজকে কিন্তু দেখেন কিভাবে বৃষ্টি হচ্ছে, তো অনেক বৃষ্টির মধ্যেও কিন্তু এই কাজগুলো করে ব্রিজের। দেখেন এই পার্টসটি লাগাইয়া দিবে, সাথে ক্রেন গাড়ি আছে উপরে একটি, যে এই পার্টসটি ধরে রাখার জন্য একটি বস্তু। তো সেটিও আপনাদেরকে দেখাবো কিভাবে সেই বস্তুটি দিয়ে ধরে রাখে, সেই মেশিনটি দিয়ে কিভাবে ধরে রাখে, এবং এই পার্টসটি কিভাবে ফিডিং করে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এদিকে যে দেখতে পাচ্ছেন এই যে উপরে, এই সেলের উপরে যে দেখতে পাচ্ছেন একটি বস্তু, তো সেইটি দিয়েই কিন্তু এই পার্টসগুলো বসায়। আর এদিকে দেখেন এই যে আপনাদেরকে যে দেখাচ্ছি, এটি হলো ব্রহ্মপুত্র নদী, আর এই ব্রহ্মপুত্র নদীর মাঝখানেও কিন্তু এই যে পার্টসগুলো বিছানো হইতেছে বা ব্রিজ বানানো হইতেছে। তো দেখেন এই যে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে কিন্তু এই যে সেলটি টেনে দিচ্ছে প্রথমে, তারপর কিন্তু এই পার্টসগুলো বসাইতেছে, এবং এই গাড়িত করে কিন্তু এই পার্টসটি নিয়ে আসা হলো। তো এই পার্টসটি কিন্তু এখন বসাই দিবে, সাথে ক্রেন গাড়ি আছে উপরে একটি, সেই পার্টস বসানো মেশিন আছে। তো দেখেন ওই যে মেশিনটি, ওই মেশিনটি দিয়ে কিন্তু এই পার্টসটি এই সেলের সাথে বসাই দিবে বা ফিডিং করে দিবে। আপনাদেরকে ফাইনালি দেখাবো সেই দৃশ্যটি কিভাবে বসায় এবং কিভাবে ফিডিং করে, তো সেই দৃশ্যগুলো আপনারা না দেখে যাবেন না। এটি হলো এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের 7 নম্বর পোস্ট, আর এই 7 নম্বর পোস্ট পর্যন্ত কিন্তু এই ব্রিজটির কাজ করে আসছে। এবং দেখেন 8 নম্বর পোস্ট পর্যন্ত যখন নিয়ে যাবে তখন কিন্তু আবারও আপনাদেরকে একটি আপডেট দিব, তখন আপনারা এই সেই আপডেটে আপনারা দেখতে পারবেন। তার জন্য আমার এই পেজটিকে ফলো করে রাখেন। আর দেখেন এই যে আমি ব্রিজের নিচে একদমই নিচে আছি, এবং ব্রিজটি এইরকম করে বানাইতেছে। দেখেন এই পার্টসগুলো বসাইছে এবং সেই পার্টসগুলো কত সুন্দরভাবে ফিডিং করছে। তো দেখেন এইভাবে করেও কিন্তু ওই যে দেখতে পেলেন যে সামনের পার্টসটি সিমেন্টের, তো সেটিও কিন্তু ওই নদীতেও কিন্তু বসাবে। আর এদিক দিয়ে কিন্তু ব্রিজটির কাজ হয়ে গেছে, আর উপরকার যে ব্রিজের মেন কাজটি, তো সেই যে রোডটি বানাবে, তো সেই রোডের কাজ কিন্তু উপরকার কাজটি বাকি রয়েছে, সেখানে যে ঢালাই দিবে, তো সেই ঢালাইয়ের কাজটি খালি বাকি রয়েছে ব্রিজের। এই ব্রিজটিতে 4 লাইনের রাস্তা হবে, যার ফলে 2টি করে এখানে ব্রিজ দিয়েছে। এবং দেখেন এই যে 2টি ব্রিজের মধ্যে একটি ব্রিজের কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং সেই ব্রিজটির প্রথমে অনেক কাজ করে যাবে, মানে অনেকগুলো পোস্টের কাজ করার পরে কিন্তু আরেকটি যে এখান দিয়ে আরেকটি সাথে যে আরেকটি করে পোস্ট দিয়েছে, তো সেইখান থেকে কিন্তু আরেকটি করে ব্রিজ হবে। এবং সেই যে 2টি যে ব্রিজ হবে, 2টির উপর দিয়ে কিন্তু 2টি করে রাস্তা থাকবে, এবং এই ব্রিজটিতে 4 লাইনের এই ব্রিজটি হবে। আর দেখেন এইখান দিয়ে যে আপনাদেরকে যে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই পার্টসগুলো ফিটিং করার কাজ বাকি রয়েছে, তো এগুলো কিন্তু ফিটিং করবে। দেখেন তার জন্য এইরকম করে রাখছে, এখানে একটি ক্রেন গাড়ি আনবে, তারপর ওই যে উপরকার যে মেশিনটি, সেই মেশিনটি সেলের উপরে দিয়ে কিন্তু এইখানে সুন্দরভাবে খুব সুন্দরভাবে একটির পর একটি করে ফিডিং।